one second. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহায়তা চারটি অত্যাধুনিক ডেন্টাল চেয়ার জিবি হাসপাতালে প্রায় সব স্টেটেই আছে। তো আমাদের ত্রিপুরা তো সেই ডেন্টাল অ্যাসোসিয়েশন, আমরা যদি ইউপি গো ওই ব্যাক ইন 1981 আমাদের ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন এখানে স্থাপনা আমরা করি। তৎকালীন সময়ে মাত্র একজন ডেন্টাল সার্জন এখানে ছিল এবং তার যে পোর্টফোলিও সেটাকেও ফুলফিল করার উপায় ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্স্ট ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের প্রথম যিনি সেক্রেটারি হন এখানে উপস্থিত আছেন ডক্টর পার্থ রায় চৌধুরী মহোদয়, উনার নেতৃত্বে প্রথম ডেন্টাল অ্যাসোসিয়েশন এখানে ছিল। সিনিয়র ডেন্টাল সার্জন এবং পরবর্তী সময়ে এর এক বছর পরে আমি ওই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হই এবং কন্টিনিউয়াসলি প্রায় 11 বছর আমি সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম। তৎকালীন সময়ে যখন আমি বিডিএস পাশ করে এসে কাজ শুরু করি তখন দেখলাম আমাদের কোনো এই ডেন্টাল ডাক্তারদের জন্য কোন রকম গভর্নমেন্টের খাতা আমাদের কোনো কিছুই ছিল না। আমাদেরকে বলা হতো ডেন্টিস্ট, আমাদেরকে বলা হতো ডেন্টিস্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা কাগজ পত্র কালেক্ট করলাম। তো সেই কাগজে নিয়ে আমরা তৎকালীন সময়ে স্পেশাল সেক্রেটারি ছিল স্বর্গীয় রথীন দত্ত, ডক্টর রথীন দত্ত মহোদয়ের কাছে আমরা যাই, গিয়ে বললাম এবং উনিও স্বীকার করলেন যে না, আপনাদের ডেন্টিস্ট আমরা বলবো না, ডেন্টাল সার্জন। সেইভাবেই কিন্তু ডক্টর রানা অর্জুন এখানে আছে এবং ডক্টর রানা অর্জুন পর্যন্ত উনি যখন রিটায়ারমেন্ট করে উনি ডেন্টিস্ট হিসাবে কিন্তু রিটায়ারমেন্ট করেন। এর পরবর্তী সময়ে যত ডেন্টাল সার্জন তারা কিন্তু ডেন্টাল সার্জন হিসাবে তারা রিটায়ারমেন্টে গেছে এবং আজ অব্দি সবাই ডেন্টাল সার্জন। থেকে দূর থাকা বহু কষ্টের পর আজকে ত্রিপুরা স্বাধীনভাবে চলার রাস্তা দিয়েছে। দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাকে সব জায়গাতে আটকানোর ব্যবস্থা ছিল, ইজ অফ লিভিং এর কথা আমরা বলি, ইজ অফ ডুইং বিজনেস, তার মানে জীবন মান উন্নয়নের সঙ্গে সঙ্গে সরলতম ব্যবস্থা, ফ্রেন্ডলি ব্যবস্থা, যখন কিছু হয়ে যায় তখন মনে হয় আমাদের এমনিতে হয়ে যাচ্ছে।